Press the bell icon on the YouTube app and never miss another update. Namaskar bondura স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর সুস্বাগতম বন্ধুরা এখন আমরা কলিযুগের একেবারে কৈশোর অবস্থায় বসবাস করছি কলিযুগের বয়স প্রায় সাড়ে ছ হাজার বছর শাস্ত্র মতে বর্তমান দিনে কিন্তু এই কলিযুগের আয়ু হল চার লক্ষ বত্রিশ হাজার বছর কিন্তু এরই মধ্যে সারা বিশ্ব বিশ্বজুড়ে যেভাবে মানুষের মধ্যে অসততা লোভ হিংসা ইত্যাদি রিপু ক্রমবর্ধমান বেড়ে চলেছে তার ফলে প্রকৃতি জুড়ে প্রকৃতি নিজেই একটা প্রতিশোধের খেলায় মেতে উঠেছে আমরা বুঝতে পারছি প্রকৃতি কীভাবে মানুষের জীবনে আসতে পড়ে মানুষের জীবনটাকে মানব সভ্যতাটাকে তজ করে দিচ্ছে তাই আজকের আমাদের আলোচনার বিষয় কলিযুগের বৈশিষ্ট্য কী কলিযুগে চারটি পথে কলি নিজে প্রতিটি মানুষের মধ্যে ঢুকে পড়ে এবং সংসারে ঢুকে পড়ে সংসারকে একেবারে তচ নচ করে ছেড়ে দেয় তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক কলি কোন চার পথে মানুষের সংসারে ঢুকে সংসারকে তচ নচ করে দেয় ভারতবর্ষের শেষ ধার্মিক রাজা ছিলেন অর্জুনের পপৌত্র অর্থাৎ নাতি পরীক্ষিত অত্যন্ত ধর্মপরায়ণ রাজা ছিলেন শিপ্রা নদীর তীরে সন্ধ্যা বন্দনাদি করবার জন্য শিপ্রা নদীর জলে অবগাহন স্নান করে উঠে এসে রাজা পরীক্ষিত একটি অসাধারণ দৃশ্য দেখলেন দেখলেন একটা তিন পায়ের ষাঁড় সে একটি গাছের নিচে দাঁড়িয়ে আছে আর একজন দর্শন মানুষ সেই গাভীটাকে বা সেই ষাঁড়টিকে এটা নিয়ে মত মতান্তর আছে কোনো জায়গায় বলা হচ্ছে গাভী কোনো জায়গায় বলা হচ্ছে ষাঁড় যাই হোক আমরা গাভি ধরেই এগোই সেই গাভীটিকে বেদম প্রহার করছেন ধর্মপরায়ণ রাজা পরীক্ষিত এই দৃশ্য সহ্য করতে না পেরে তিনি সেই বিকট দর্শন ব্যক্তিটাকে গিয়ে বললেন এই তুমি এই তিন পায়ের গাভিটাকে মারছ কেন তখন সেই বিকট দর্শন পুরুষটি বলল আপনি আমাকে চেনেন না আমি হলাম এই যুগের পরিচালক আমার নাম কলি এই গাভিটা কি মারছে এই কারণের জন্যেই কারণ এই গাভিটি তিনটি পায়ে দাঁড়িয়ে আছে এই তিনটি পায়ের অর্থ হচ্ছে এই কলি যুগে একশো শতাংশের মধ্যে পঁচাত্তর শতাংশ মানুষ পাপাচার করবে ভ্রষ্টাচার করবে অধর্মের পথে চলবে আর পঁচিশ জন মানুষ একশো জনের মধ্যে তারা ধর্মপথে থাকবে এর প্রতীক হিসেবে এই গাভীটি এখানে দাঁড়িয়ে আছে তাই ওকে মারছে তখন রাজা পরীক্ষিত বললেন জানো আমি এই ভারত ভূখণ্ডের রাজা আমার রাজ্যে এই ধরনের কাজ করা চলবে না কোনো অবলা অবুজ প্রাণীকে প্রহার করা চলবে না আমি তোমাকে আমার রাজ্য থেকে তাহলে তাড়িয়ে দেব আমার দেশ থেকে তোমাকে তাড়িয়ে দেব তখন কলি খুব ছলাখলায় পারদর্শী সে সঙ্গে সঙ্গে পরীক্ষিতের পায়ে পড়ে গেল এবং বলল দয়া করে আমাকে আপনার ভূখণ্ড থেকে তাড়িয়ে দেবেন না আমাকে মাত্র চারটি জায়গা দিন আমি সেই চারটি জায়গার বাইরে আর কোথাও যাব না কিচ্ছু করব না তখন পরীক্ষিত বললেন না তুমি আমার ভূখণ্ডে থাকলে আমার ভূখণ্ড আমার দেশ নষ্ট হয়ে যাবে তোমার চরিত্র যা ঠিক আছে তুমি যখন মাত্র চারটি জায়গা চাইছ তাহলে সেই চারটি জায়গা বলো কি কি তখন কলি বলল প্রথম জায়গাটি হলো মদ বা সুরা পরীক্ষিত রাজি হলেন কারণ পরীক্ষিত তখন জানতেন তার দেশে খুব কম মানুষই সুরা পান করে তখন পরীক্ষিত রাজি হয়ে গেলেন যে ঠিক আছে তুমি মদে থাকবে দ্বিতীয় না দ্বিতীয় হচ্ছে যারা যে সমস্ত নারী বাজে চরিত্রের হয় অর্থাৎ বহু পুরুষগামী হয় সেই নারীতে বসবাস করব। পরীক্ষিত এই শর্তেও রাজি হলেন তৃতীয় তৃতীয় জায়গা হিসাবে কলি বলল জুয়া খেলা বা পাশা খেলা আজকে দিনে পাশা খেলা নেই কিন্তু জুয়া খেলা আছে আর চতুর্থ জায়গা হিসাবে কলি পরীক্ষিতের কাছ থেকে চেয়ে নিল তাস খেলা এই তাস খেলাতে কলি থাকবে এই চারটি জায়গা কলি পরীক্ষিতের কাছ থেকে চেয়ে নিয়েছিল এই চারটি জায়গার মধ্যেই কলির ঘোরাফেরা কলির বসবাস আজকে দেখবেন যে সমস্ত পরিবারে বা সংসারের মানুষ বা পুরুষ মদ্যপ হয় মদ খায় প্রতিনিয়ত মদ খায় তাদের সংসার কিন্তু সুখের হয় না সেই সংসারে কলি ঢুকে পড়ে এবং কলি তার তাণ্ডবলীলা সকলের অজান্তেই ঘটিয়ে চলে এই মদ্যপায়ী পুরুষের সংসার ক্রমশ নষ্ট হতে থাকে এবং একসময় নষ্ট হয়ে যায় তাই মদ খাওয়া উচিত নয় মদ যে সমস্ত পরিবারে চলে খাওয়া হয় সেই পরিবারে কিন্তু ঈশ্বরের কৃপাদৃষ্টি থাকে না তাই বন্ধুরা মদ খাওয়া থেকে আমাদের সচেতন হতে হবে কারণ এই মদে কলি থাকবে এটা কলি নিজে থেকেই চেয়ে নিয়েছিল দ্বিতীয় হচ্ছে সেই সমস্ত নারী যে সমস্ত নারী চরিত্রগতভাবে খারাপ বহু পুরুষের সঙ্গ করে সেই নারী যে পরিবারে থাকে সেই পরিবারে কলি থাকে এবং সেই পরিবারে কখনো সুখ শান্তি সমৃদ্ধি থাকে না সেই নারীর সঙ্গ যদি কোনো পুরুষ করে তাহলে সেই নারী থেকে কলির প্রভাব সেই পুরুষে প্রবাহিত হয় এবং সেই পুরুষও তখন নষ্ট হয়ে যায় এবং সে নষ্ট হওয়ার ফলে তার নিজের যে সংসার সেই সংসারে কলির প্রভাব পড়ে এবং সেই সংসারও নষ্ট হয়ে যায় আরেকটি হচ্ছে তৃতীয় হচ্ছে জুয়া খেলা এই জুয়া খেলায় যারা পারদর্শী যারা জুয়া খেলে এমন মানুষের সংখ্যা আজকের দিনে খুব কম নয় জানবেন তাদের সংসার থেকেও ঈশ্বরের কৃপাদৃষ্টি চলে যায় তাই জুয়া খেলাও কিন্তু নিষিদ্ধ করা হয়েছে আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে সমস্ত মানুষ জুয়া খেলে তাদের সংসারে অভাব অনটন নিত্য সঙ্গী হয় তাই জুয়া খেলাতে মনোনিবেশ করা না করাই ভালো কারণ এই জুয়া খেলার মধ্য দিয়েই কলি মানুষের মধ্যে প্রবেশ করে এবং তার প্রভাব খাটিয়ে সেই মানুষটিকে নষ্ট করে দেয় চতুর্থ যে জায়গা যেখানে কলি থাকবে বলেছিল পরীক্ষিতের কাছে চেয়ে নিয়েছিলো যে জায়গাটি সেটি হলো তাস খেলা তাস খেলা বিশেষত যে সমস্ত তাস খেলায় পয়সা দিয়ে চলে পয়সার বিনিময়ে চলে সেই ধরনের তাস খেলাতে অবশ্যই কলি বসবাস করে এবং যারা এই ধরনের তাস খেলা নিয়মিত খেলেন তাদের সংসারেও কিন্তু দারিদ্র্যের ছাপ ক্রমশ স্পষ্ট হয়ে ওঠে এবং সেই সংসারও অচিরেই নষ্ট হয়ে যায় সেই সংসারে কলির প্রভাবে প্রভাবিত হয় এবং সেই সংসারের মধ্যে অশান্তি ঝামেলা ঝগড়াঝাটি সঙ্গী হয় তাই পয়সা দিয়ে তাস খেলা এক ধরনের কলিকে প্রশ্রয় দেওয়া এই চারটি ক্ষেত্রে কলি থাকে এবং কলি এই চারটি ক্ষেত্রে নিজের প্রভাব খুব বেশি খাটাতে পারে এই চারটি প্রভাব থেকে প্রত্যেকটি মানুষের সতর্ক থাকা উচিত এবং এই চারটি ঘটনা মধ্যে যাতে মানুষ না জড়িয়ে পড়ে সেদিকেও সচেতন দৃষ্টি বা নজর থাকা উচিত সেই চারটি জিনিস কি আরেকবার বলছি সুরা নারী পাশা এবং তাস আজকের দিনের মতো করে ব্যাখ্যা করে আগেই বলা হয়েছে আপনারা বুঝে নিয়েছেন আশা করি তাহলে কলিকে রুখতে গেলে কলির প্রভাব থেকে মুক্ত হতে গেলে এই চারটি জিনিস থেকে অবশ্যই মানুষকে দূরে থাকতে হবে নাহলে কলির প্রভাবে সেই মানুষ তো নষ্ট হবেই তার সঙ্গে সঙ্গে সেই মানুষ যে পরিবারে থাকে যে সংসারে থাকে সেই সংসারটিও চিরতরে নষ্ট হয়ে যাবে বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন আর একটি ছোট্ট অনুরোধ রইল যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন উদ্দীপিত করবেন তাহলে আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন বিদায় নেওয়ার আগে এই কথা বলে আজকের মতো থামছি নমস্কার ধন্যবাদ